হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমি এলাম আমার নতুন ছাদ বাগানে। চলো বন্ধুরা, ঝটপট আপডেটটা দেখিয়ে দিই আমার নতুন ছাদ বাগানের। পারিপার্শ্বিক শব্দ নিয়েই বন্ধুরা আমার আজকের ভিডিওটি হবে। দেখো বন্ধুরা, আমার স্বপ্নের জায়গা। তোমরা কি বুঝতে পারছো আমার চিলেকোঠার সেটটা কীভাবে করা হয়েছে? ধীরে ধীরে আরও তোমরা বুঝতে পারবে। চলো চলে যাই বাগানের ভেতর। খুব বেশি পরিবর্তন নেই, তবু আমি চাইছি অল্প কিছু পরিবর্তন হলেই তোমাদের দেখাতে, যাতে তোমরা বুঝতে পারো আমার ছাদ বাগানের কী পরিবর্তন হলো আসলে। এটা আমার সামনের শেড, তিন পাশেই আছে, এগুলো উঠিয়ে আনা হয়েছে, সে সাথে কিছু বীজও রোপণ করা হয়েছে আজকে। এই যে দেখো, প্যাকেটজাত বীজ, এগুলো সবই সবজির। এই গাছটিও আজকে প্রতিস্থাপন করা হলো, তোমাদের দেখিয়েছিলাম আমি বোতলগুলোতে কীভাবে ডালগুলো রেখেছিলাম এবং শেকড় গজালো, সবই তোমাদের দেখিয়েছিলাম। এই গাছগুলো উঠিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা, সবই পাতাবাহারি গাছ, তবে এটা করমচা গাছ। আর এখানে রয়েছে সেই যে আমি তোমাদের বলি নাগচম্পা, তবে সাথে আরেকটি গাছও আছে। নাগচম্পা গাছটি পরে প্রতিস্থাপন করা হয়েছে, এখানে আসলে ঝুমকোজাবা গাছ ছিল আগে থেকেই। এই যে দেখো, একেবারে সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে আছে পাতাগুলো, সেই জন্যই বন্ধুরা নামকরণ করা হয়েছে নাগচম্পা। আমার ভীষণ ভালো লাগে কথাটা তোমাদের বলতে। খুব একটা পরিবর্তন নেই, তবু আমি চাইছি আজকে আমার ছাদ বাগানের চিলেকোঠার যে শেডটা, সেটার শাটারিং খোলা হয়েছে, সেটা তোমাদের একটুখানি দেখাবো। এই গাছগুলো বন্ধুরা ঝিমিয়ে পড়েছে, যেহেতু নিচে ছিল সেই জন্য এগুলো আর সতেজ নেই। জানি না এগুলো পুরোপুরিভাবে ঠিক হবে কি না। চলো বন্ধুরা তোমাদের দেখাই আরও কি নতুন গাছ আমি রোপণ করেছি। এখানে মিষ্টি কুমড়া আর লাউ আছে, তবে গাছগুলো উঠিয়ে নেওয়া হবে টব অনুযায়ী। এটাও কিন্তু বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম আগেরটার মতন করে। এই যে দেখো, এটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, আজই আমি সকালবেলায় খুলেছি গাছগুলো বড় হয়ে যাওয়ার পর। কারণ আমার প্রতিবেশীর কবুতর আছে অনেকগুলো, সেই কবুতররা আমি দেখেছি নরম পাতা পেলে সেগুলো সব খুঁটে খুঁটে খেয়ে নেয়। চলো বন্ধুরা একটু তোমাদের আরও একটা পাশে গিয়ে দেখানোর চেষ্টা করি কী কী পরিবর্তন হলো এবং কী কী ক্ষয়ক্ষতি হলো সেগুলো। পিকু এবং জিঞ্জার কিন্তু চলে এসেছে বন্ধুরা। এটি হলো পেয়ারা গাছ, সম্ভবত এটি আর টিকবে না এখানে, নিচে ছিল। এটা ঠিক ছাদ বাগানের কাজটা ধরার আগেই আনা হয়েছিল নার্সারি থেকে, সেই জন্য এটা এখনও ওভাবেই রয়ে গিয়েছে, এটা রোপণ করা হয়নি। দেখো বন্ধুরা, আমার ঝুলন টব ছিল 10টার মতো, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম অপরিচিত গাছ বপন করে রাতের বেলায়। সেগুলো আর একটাও ঠিকঠাক মতো নেই। আমার এই জবাটাও আর বোধহয় ঠিক থাকবে না, এটাও শেষের দিকে আনা হয়েছিল, যার জন্য একেবারে নার্সারির যে পলি ব্যাগটাতে ওরা চারা রোপণ করে সেই ব্যাগে এখনও রয়ে গিয়েছে। দেখো কলমিলতা ফুল, আমার এখানে দু ধরনের কলমিলতা ফুল হয়, আরও একটা ল্যাভেন্ডার কালারের হয়, সেটা গাছটা এখনও আছে কিন্তু খুব একটা ভালো নেই, যার জন্য ওটাতে এবারে আর তেমন কুড়ি আসেনি, ফুলটা বোধহয় আর এবার দেখা হবে না। দেখো পিকু চলে এসেছে, জিঞ্জার চলে এসেছে, সবাই চলে এসেছে, তবে ওদের জন্য আমি হাঁটতে পারছি না, ওরা কেন যেন আমাকে বাধা দিচ্ছে। এই যে দেখো, এখান থেকে আমি সেটটা দেখাচ্ছি তোমাদের, একেবারে এরকম হবে আমার চিলেকোঠার উপরের যে শেডটা। এখানে লাইটিং করা হয়েছে, ফ্যানের ব্যবস্থা আছে, সেই সাথে আরও কারেন্টের কাজ যেগুলো আমার কাজে লাগবে, বিশেষ করে ইন্ডাকশন ওভেন চালাতে, সে সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা হয়েছে। ধীরে ধীরে তোমরা দেখতে পাবে বন্ধুরা। খুব বেশি ফুল আমার এখন এখানে নেই, তিন ধরনের গোলাপ, অপরাজিতা, সন্ধ্যা মালতি, জেসমিন, এগুলোই মূলত আছে, আর বাকি গাছগুলো টিকে নেই। তবে জবা আছে 4-5 প্রজাতির,
দেখো, ওই যে বললাম আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিচ্ছে না। ওরা ভীষণ এনজয় করে আমার নতুন ছাদ বাগান, ভীষণ টকটকে লাল গোলাপেটি। এই পাশ থেকে বন্ধুরা আমি আবারও তোমাদের খানিকটা দেখানোর চেষ্টা করবো এবং চলে যাব অন্য একটা প্রান্তে। এখান থেকে এখানে লেমন গাছগুলো ঠিকঠাক নেই, এটা আমার রঙন গাছ, এটা বোধহয় টিকবে না, এটা লাল রঙের রঙন। তবে আমার এখানে 4-5 প্রজাতির রঙন আছে, সেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের। এগুলো এখনও রেডি করা হয়নি, এগুলো শুধু বাঁচিয়ে রাখার জন্য এই অবস্থাতে রাখা হয়েছে। যে টবগুলো ভেঙে গিয়েছিলো সেগুলো এখানে শিফট করা হয়েছে গাছগুলো। এপাশ থেকে তোমাদের একটু শেডটা দেখিয়ে দিচ্ছি, আমি এখন পূর্ব পাশে আছি। তোমাদের হাতে ভিডিওটা যেতে যেতে আমার এই বাঁশগুলো আর থাকবে না, কালকের ভিডিওতে হয়তো বা দেখতে পাবে বাঁশগুলো নেই। আমি যখন ভয়েস দিচ্ছি তখন ওরা বাঁশগুলো সরিয়ে নিচ্ছে। আমি জানি না তোমরা কোনো রকমের শব্দ পাচ্ছ কি না, পারিপার্শ্বিক শব্দ নিয়ে আমার লাইভটি হচ্ছে। তোমাদের বলেছিলাম না আমার ঝুলন টপগুলো একেবারেই ঠিকঠাক নেই, 10টার মতো ঝুলন টপ ছিল, একটাও ঠিক নেই বন্ধুরা। আমার মুক্তির জায়গা আমার আকাশ। এটার ফুলটা তোমাদের একটু দেখাতে চাই বন্ধুরা, জানি না ক্যামেরা কেমন আসবে, দেখতে পাচ্ছ কি? আমি ফোকাসটা ঠিক মতন করেও তোমাদের দেখাতে পারলাম না, কালারটা হালকা হওয়ার জন্য হয়তো বা বুঝে যাচ্ছিল না। এই বাঁশগুলো সরিয়ে নিলে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবো। এখনও এখানে পানির ট্যাঙ্কি বসানো হয়নি, সেই জন্য এখানে পানি রেখেই গাছগুলোতে দেওয়া হচ্ছে বন্ধুরা। এগুলো কোনো গাছ আসলে ঠিকঠাক নেই, আগামী বর্ষা এলে বোঝা যাবে গাছগুলোর কী অবস্থা। মাঝে মাঝে উঁকি দিচ্ছে আমার অপরাজিতা ফুল এখানে সেখানে। গাছের পাতাগুলো একদম ঠিকঠাক নেই বন্ধুরা, সিমেন্ট বালি লেগে আছে। পানি স্প্রে করা হচ্ছে কিন্তু এগুলো যাচ্ছে না, হতে পারে নতুন পাতা গজালে হয়তো এই অবস্থা থেকে মুক্তি পাবে গাছগুলো। আমার আম গাছ, আম পাতা দিয়ে কিন্তু বন্ধুরা রেসিপি হয়, আমাদের রান্নার কাজে লাগে, সেগুলো পরবর্তীতে তোমাদের আমি দেখাবো। এ পাশ থেকেও তোমাদের সেটটা দেখিয়ে দিচ্ছি। এই সাইডটাতেও বন্ধুরা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে রাতের ছাদ বাগানটা ভীষণ জমজমাট একটা আসরের মতন হয় আমি যখন লাইভ করি। সেই জন্য এই ব্যবস্থাগুলো আসলে করা হয়েছে, একেবারেই আমার পেজের জন্য যা যা প্রয়োজন একটা স্টুডিও সেট আপে আনার জন্য ছাদ বাগানটা ঠিক সেভাবে গড়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। তোমরা পরিবর্তনগুলো দেখতে পাবে বন্ধুরা আমার সাথে থাকলে। আবারও আমি সামনে চলে এলাম, আমি পিছনের দিকে চলে যাচ্ছি বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। আমি নিচের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, নিচেও কিছু কাজ আছে, অর্থাৎ আমি পুরনো ছাদ বাগানে যাবো এখন, যদিও তোমাদের দেখাচ্ছি না। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।